স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর স্যামসাংয়ের একদম লেটেস্ট কম্প্যাক্ট ডিভাইস, এদিকে আইফোন ফিফটিন অ্যাপেলের এক জেনারেশন পিছনের। তবে আজকে এই দুইটার একটা হাড্ডাহাড্ডি লড়াই দিতে চাই যে এই যুদ্ধে কে জেতে, কোনটায় ব্যাটারি ব্যাকআপ ভালো, কোনটায় ক্যামেরা ভালো, কোনটার পারফরমেন্স ভালো। সো যারা এই মুহূর্তে এই দুইটা ফোন থেকে একটা কিনতে চান তাদের ডিসিশনটা কিন্তু আরও সহজ হবে। তবে এখন কিন্তু আপনারা এই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোরটা অ্যারাউন্ড 64-65 হাজার টাকায় কিনতে পারবেন এম কে মোবাইল পয়েন্ট থেকে, আর আইফোন ফিফটিনটা 75 হাজার টাকার আশেপাশে আপনারা কিনতে পারবেন। তবে শুধুমাত্র এই দুইটা ফোনই যে কিনতে পারবেন তা কিন্তু নয়, যে কোনো ব্র্যান্ড নিউ ফোন কেনেন, পুরাতন ফোন কেনেন, আপনার হাতের ফোন এক্সচেঞ্জ করেন, এম কে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারবেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, ফোন নাম্বার ফেসবুকের লিঙ্ক বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ফার্স্ট অফ অল এই দুইটা ফোনের যদি ডিজাইনে আসি, দুইটারই কিন্তু দেখেন একদম বক্সিয়ার একটা ডিজাইন রয়েছে এখানে, এবং এখনকার মডার্ন যে স্টাইলটা সেটাই কিন্তু এই দুইটা ফোনেই আছে। তবে জাস্ট আপনি যদি কভার ছাড়া হাতে ধরেন তাহলে আইফোন ফিফটিনটা বেশি কমফোর্টেবল লাগে, কিন্তু এস টোয়েন্টি ফোরের উপরের পাশে একটু শার্প এজ আছে যে কারণে এটা স্টিল হাতের মধ্যে ধরে পুরোটা কমফোর্ট না। বাট এই দুইটা ফোন কিনলে ডেফিনেটলি আমরা কিন্তু একটা কভার ব্যবহার করব, সো সেটা কিন্তু সলভ হয়ে যাবে। তবে দুইটা ফোনের দেখতে কিন্তু আসলে অ্যামেজিং আছে, বাট এটা আসলে পার্সোনাল প্রেফারেন্স, কারোর কাছে আইফোনটাও ভালো লাগতে পারে, কারোর কাছে স্যামসাংটাও ভালো লাগতে পারে। বাট আমার কাছে পার্সোনালি এস টোয়েন্টি ফোরের ডিজাইনটা মোর মডার্ন লাগে এবং বেশি স্ট্যান্ডার্ড আমার কাছে এটা মনে হয় আর কি, এটা পার্সোনাল ব্যাপার যেটা আমি বললাম। তবে এই দুইটা ফোনের বিল্ড কোয়ালিটি কিন্তু দুইটাতেই আসলে বেস্ট আছে, এই দুইটা ফোনেই কিন্তু গ্লাস ফ্রন্ট গ্লাস ব্যাক রয়েছে। তবে স্যামসাং এ এখানে কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস 2 রয়েছে সামনে পিছনে, এবং এটা কিন্তু ম্যাট গ্লাস। এদিকে আইফোনে কিন্তু কর্নিং ম্যাট গ্লাস ব্যবহার করা হয়েছে সামনে পিছনে, তবে তারা কোন ভার্সনের গ্লাস ব্যবহার করে সেটা কিন্তু ডিসক্লোজ করে না, এবং এটাও কিন্তু ম্যাট ফিনিশের গ্লাস রয়েছে। এবং এই দুইটা ফোনের ফ্রেমে কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে, তবে এস টোয়েন্টি ফোরে আর্মার অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে যেটা আরো বেশি টাফার, এবং দেখতে এটা বেশি প্রিমিয়াম লাগে। এবং আইফোনেরটা একদম ম্যাট কালারের ফিনিশিং করা রয়েছে, আমার কাছে এটা আসলে অত বেশি প্রিমিয়াম লাগে নাই। ডেফিনেটলি এই প্রোটেকশন দিক থেকেও কিন্তু এস টোয়েন্টি ফোর আগে আছে, বাট স্টিল আমি বলতে পারি যে এই দুইটা ফোনের বিল্ড কোয়ালিটি রক সলিড। আপনারা লং টাইম ধরে ব্যবহার করতে গেলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, কারণ অ্যাপেলের রেপুটেশন অলরেডি ভালো, স্যামসাং এরও কিন্তু ভালো, সো এই সেগমেন্টে আসলে কোনো প্রকার প্রবলেম নাই। সাইড বাই সাইড দেখলে এখানে ডান পাশে কিন্তু স্যামসাং এর একই পাশে উপরে ভলিউম বাটন, নিচে পাওয়ার বাটন আছে, এবং অ্যাপেলে শুধু এই ডান পাশে পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছেন। এবং একদম বটমে দুইটা ফোনেই কিন্তু টাইপ সি পোর্ট আছে, অ্যাপেল কিন্তু 15 সিরিজ থেকে তারা টাইপ সি তে শিফট হয়েছে, এবং এখানে অ্যাপেলে কিন্তু 20 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট করে, এবং এই এস টোয়েন্টি ফোরে কিন্তু 25 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট করে। তবে এই দুইটা ফোনেই কিন্তু 15 ওয়াট করে ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে, এবং দুইটাতেই কিন্তু রিভার্স চার্জও আছে। এবং এই দুইটা ফোনে কিন্তু স্টিরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি কিন্তু দুইটাতেই ভালো, তবে পাশাপাশি শুনে আইফোনে একটু বেশি ভালো সাউন্ড কোয়ালিটি আমি পেয়েছি, এটার বেজও ভালো। বাট এখানে ভুল বোঝার কিছু নাই যে এটার সাউন্ড কোয়ালিটি খারাপ, তবে হ্যাপটিক ফিডব্যাকটা আমি এস টোয়েন্টি ফোরে বেটার পেয়েছি, এটার ইন্টিগ্রেশনটা ওয়ান ইউআইয়ের সাথে বেশি ভালো লাগছে, যে কারণে হাতের মধ্যে একটা বেটার ফিল দেয় কিন্তু এই এস টোয়েন্টি ফোরে হ্যাপটিক। এবং যদি ফোনটার বাম পাশে দেখেন তাহলে স্যামসাং এখানে কিছুই নাই, একদম ক্লিন আছে, কিন্তু আইফোনে এখানে মিউট সুইচ দেখতে পাচ্ছেন আর ভলিউম বাটন আছে। এই দুইটা ফোনেই কিন্তু ডুয়াল সিম সাপোর্ট করে, কোনোটাই ডুয়াল ফিজিক্যালও আছে, ইসিম আছে, সব মিলিয়ে ডুয়াল সিম ব্যবহার করতে পারতেছেন। তবে দুইটা ফোনের একটা মেজর ডিফারেন্স আপনি দেখতে পারবেন, সেটা হলো যদি আপনি ফ্রন্ট থেকে দেখেন, এখানে এস টোয়েন্টি ফোরে 6.2 ইঞ্চির একটা ডায়নামিক 2x অ্যামোলেড এনটিপিও ডিসপ্লে আছে, যেটা 1 হার্স থেকে শুরু করে 120 হার্স পর্যন্ত রিফ্রেশার যেতে পারে, এটার পিক ব্রাইটনেস হলো 2600। এদিকে আপনি আইফোন ফিফটিনে জাস্ট 6.1 ইঞ্চির একটা এইচডিআর ওলেড ডিসপ্লে দেখতে পাচ্ছেন, যার রিফ্রেশ রেট কিন্তু 60 হার্জ এর উপরে যাইতে পারে না, এবং এটার পিক ব্রাইটনেস হলো 2000। তবে এই দুইটা ফোনই যখন আপনি ডেইলি লাইফে আউটডোরে ব্যবহার করবেন, ব্রাইটনেস দুইটাতেই দারুণ আছে, ডিসপ্লের ভিউইং এক্সপিরিয়েন্স দুইটাতেই ভালো। তবে যদি কম্পারেটিভলি এটার সাথে এটা কম্পেয়ার করা হয় এস টোয়েন্টি ফোরের সাথে ফিফটিনে, তাহলে ডেফিনেটলি এই দুইটা কম্পিটিশনেই নাই, এস টোয়েন্টি ফোর ডেফিনেটলি ফার বেটার দেন আইফোন ফিফটিন। এবং এই দুইটা ফোনের টিন বেজেলও কিন্তু এস টোয়েন্টি ফোরে অনেক কম আছে, ছোট্ট একটা ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছেন, এখানে 12 মেগাপিক্সেল একটা ক্যামেরা আছে, এবং এটাতে ফেস লক সাপোর্ট করে। সেই দিক থেকে আইফোন ফিফটিনে কিন্তু ভেরি বিগ একটা ডায়নামিক আইল্যান্ড রয়েছে, এখানে 12 মেগাপিক্সেল একটা সেন্সর আছে, এবং ফেস আইডি আছে, ফেস আইডি ওয়ান অফ দ্য মোস্ট সিমলেস এবং রিলায়েবল কিন্তু একটা সিকিউরিটি সিস্টেম। তবে এস টোয়েন্টি ফোরেও কিন্তু আলট্রাসনিক একটা ফিঙ্গারপ্রিন্ট আছে এই জায়গায়, এবং এইটাও কিন্তু অ্যান্ড্রয়েডের বেস্ট। আমি দেখেছি অনেকেই কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা বেশি প্রিফার করে ওভার ফেস আইডি, তবে আমার কাছে পার্সোনালি ফেস আইডিটা বেশি ভালো লাগে, তবে এটা এক একজনের কাছে এক এক রকম হতে পারে, বাট দুইটাই কিন্তু রিলায়েবল আছে। এই এস টোয়েন্টি ফোরকে পার আপ করতেছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর, অথবা একজন আছে 2400 প্রসেসর রয়েছে, তার সাথে 8GB বা 12GB র্যামের ভ্যারিয়েন্ট রয়েছে, এবং এখানে UFS 3 অথবা UFS 4.0 ভ্যারিয়েন্ট রয়েছে। তো এখানে UFS 3 হলো 128GB যে ভ্যারিয়েন্ট সেটাই রয়েছে, তবে আমি রিকমেন্ড করবো কেউ যদি এস টোয়েন্টি ফোর কেনেন তাহলে UFS 4.0 অর্থাৎ 256GB
বেশি স্টোরেজটা কেনেন তা না হয়ে একদম লং টাইম ধরে চালাইতে যে মজা পাবেন না। এদিকে আইফোন 15 এ কিন্তু A16 বায়োনিকের একটা প্রসেসর আছে এবং তার সাথে 6GB র‍্যাম পেয়ার করতেছে NVMe স্টোরেজ রয়েছে। তো এই দুইটার যে স্টোরেজ টাইপ আছে আমি NVMe এর সাথে UFS 4.0 কম্পেয়ার করে দেখলাম, খুবই ভালো রিড রাইট স্পিড বেশি কিন্তু রয়েছে এই S24 এ। সো লং টাইম ধরে ব্যবহার করা, একদম বড় বড় ফাইল ট্রান্সফার করা এবং অ্যাপস ওপেনিং ক্লোজিং এ কিন্তু এটা বেটার পারফর্ম করবে ওভার আইফোন 15। S24 এ কিন্তু এখন One UI 6.1 চলতেছে বেসড অন অ্যান্ড্রয়েড 14 এবং এই ফোনটাতে 7 বছরের মেজর ওএস আপডেট পাবে। সেদিক থেকে এখানে আইফোন 15 এ কিন্তু iOS 18 চলতেছে এবং নর্মালি এটা 5টা মেজর ওএস আপডেট পায়। তো সেই দিক থেকে আপগ্রেডের দিক থেকে চিন্তা করলেও কিন্তু S24টা লঙ্গার টাইম ধরে আপনাকে সফটওয়্যার সাপোর্ট দিবে এবং এইটা কিন্তু বেশি রিলায়েবল হবে লম্বা সময় ধরে ব্যবহার করার জন্য। তবে এখানে অনেকেই বলতে পারে যে আইফোনও কিন্তু লম্বা সময় ধরে চলে। হ্যাঁ, ডেফিনেটলি এখানে চলে, বাট যদি নাম্বারের হিসাব করেন এবং সফটওয়্যার সাপোর্টের দিক থেকে চিন্তা করেন তাহলে কিন্তু S24টা আগে আছে। তবে এই যে দুইটা অপারেটিং সিস্টেম, এই দুইটাই কিন্তু দুই জায়গায় কিং, অর্থাৎ অ্যান্ড্রয়েডে One UI কে আপনি বেস্ট বলতে পারেন এখানে এবং অ্যাপেল তো অ্যাপেলই একটা অন্য সাইডে, এবং দুইটারই অপটিমাইজেশন একদম বেস্ট লেভেলেই তাদের এখন চলতেছে। এবং এই দুইটা ফোন যখন সাইড বাই সাইড ব্যবহার করবেন তখন দেখবেন যে S24টা আপনার কাছে বেশি ফাস্ট এবং স্মুথ মনে হচ্ছে। তার কারণ কি, এখানে 120Hz রিফ্রেশের ডিসপ্লে রয়েছে, যেটা পাশাপাশি দেখলে আপনি হিউজলি নোটিস করতে পারবেন যদি স্ক্রোলিং করেন ইউটিউব ফেসবুকে। বাট যখন আপনি ইন্ডিভিজুয়ালি একটা ফোন ব্যবহার করবেন, আপনি তো ডেফিনেটলি দুইটা ফোন কিনবেন না, সো একটা যদি কিনেন তাহলে কিন্তু আইফোন 15টা আপনার কাছে স্লো মনে হবে না। এক্সেপ্ট আপনি যদি এর আগে হায়ার রিফ্রেশের ডিসপ্লে থেকে আসেন তাহলে কিন্তু এটা আপনার কাছে স্লো মনে হবে। আদারওয়াইজ এই দুইটা ফোন দুই জায়গায় কিং। বাট যদি র পারফরমেন্সে আসি, এখানে আইফোন 15 এ আমি দেখলাম যে গিগ বেঞ্চে বেটার স্কোর করেছে, সেটা সিঙ্গেল কোর হোক বা মাল্টি কোর হোক, বাট অন্তত বেঞ্চমার্কে আমি যখন দেখেছি তখন কিন্তু S24টা আইফোনের থেকে কেউ প্রায় 300,000-এরও বেশি স্কোর নিয়ে এটা আগায় আছে। সো র পারফরমেন্সের দিক থেকে এই দুইটার কোনোটাই কিন্তু খারাপ না। বাট আপনি যদি গেমিংয়ে আসেন, এখানে স্যামসাংয়ে কিন্তু আপনি 120fps পর্যন্ত পাবজিতে সাপোর্ট পাবেন, সেই দিক থেকে মাত্র 60fps-এ কিন্তু আপনি সাপোর্ট পাচ্ছেন আইফোন 15-এ। যদিও এটাতে ক্যাপাবল প্রসেসর রয়েছে বাট এটার ডিসপ্লে রিফ্রেশ রেট কিন্তু অত বেশি যেতে পারে না, যে কারণে এখানে হায়ার fps-এ কিন্তু আপনি গেমিং করতে পারতেছেন না। সো যদি গেমিং করতে চান তাহলে ডেফিনেটলি S24টা বেটার হবে। তবে অ্যাপেল ইউজ করে একটা দিক থেকে মজা আছে, সেটা হলো অ্যাপেলে যদি আপনি ভিডিও কল করতে চান বা লাউড স্পিকারে কথা বলেন, যত থার্ড পার্টি অ্যাপসই আছে না কেন সেখানে আপনাকে বেশি ভালো দেখা যাবে ভিডিও কলে। আপনি জুমে কথা বলেন, হোয়াটসঅ্যাপে কথা বলেন, মেসেঞ্জারে কথা বলেন, সব জায়গায় এটাতে আপনাকে বেশি ভালো দেখা যাবে। হ্যাঁ, S24-এও ভালো দেখা যায়, এখানেও ভালো সেন্সর আছে, বাট স্টিল আইফোনের সাথে আসলে টক্কর দিয়ে পারে না, বিকজ থার্ড পার্টি অ্যাপসগুলো অত বেশি অপটিমাইজ অ্যান্ড্রয়েডের কোনো ফোনই না। এবং AI এর ফিচারে যদি আসি, এখানে আইফোন 15-এ কিন্তু এখনো পর্যন্ত কোনো AI সাপোর্ট করে না, ইভেন ইন ফিউচারে আসারও কোনো পসিবিলিটি নাই। কিন্তু S24-এ প্রচুর পরিমাণে গ্যালাক্সি AI সাপোর্ট পাবেন, যেমন এখানে আপনি লাইভ কল ট্রান্সলেট করতে পারবেন, ভয়েস ট্রান্সক্রিপ্ট আছে, অডিও থেকে এটা লিখে ট্রান্সক্রিপ্ট করে দিবে, সার্কেল টু সার্চ আছে, ম্যাজিক ইরেজার আছে, এডিটর আছে, অনেক কিছু আছে, ইভেন টেক্সট করতে গেলে সেই লেখাটাকে কম্পোজ করে প্রফেশনাল করতে পারে। সো এখানে কিন্তু অনেক AI এর ফিচারগুলো আপনি অ্যাডভান্টেজ পাচ্ছেন, যেটা আইফোন 15-এ একদম ফার বিহাইন্ড। এইবার আসা যাক এই দুইটা ফোনের বিগ ব্যাটল, সেটা হচ্ছে ক্যামেরা। S24-এ কিন্তু 3টা ক্যামেরা সেন্সর আছে এবং আইফোন 15-এ মাত্র 2টা ক্যামেরা সেন্সর আছে। তো আমি যদি একদম সেন্সর বাই সেন্সর আসি, S24-এ কিন্তু একটা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর আছে, আইফোন 15-এও একটা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর আছে, এবং এই দুইটার ফোকাল লেন্থ কিন্তু 13mm করে। বাট যখন নর্মালি ছবি তুলতে যাই তখন অ্যাপেল এটার ফুল পটেনশিয়ালিটি ইউজ করতে পেরেছে, অর্থাৎ 0.5x-এ আপনি এটাতে ছবি তুলতে পারবেন এবং S24-এ 0.6x। সো এখানে একটু টাইডার ভিউ পাচ্ছেন। বাট যদি নর্মাল পিকচার কোয়ালিটির কথা আমি বলি তাহলে ডে লাইটে দুইটাই খুবই ভালো পারফর্ম করেছে, বাট মোর অ্যাগ্রেসিভলি ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে S24-এ। এবং যদি লো লাইটে ছবি তোলা হয় তাহলে S24-এর পিকচারটা একটু সফট আসে বাট সেখানে নয়েজ কম থাকে, এবং 15-এ বেশি ডিটেইল ক্যাপচার করতে পারে বাট সেখানে প্রচুর নয়েজ গেইন করে। সো এটা আসলে ম্যাটার অফ পার্সোনাল প্রেফারেন্স, বাট আমার কাছে মনে হয় যে S24-টা বেটার হবে। কারণ কি, যে সফট ভাবটা আছে সেটা চাইলে এডিট করে আপনি একটু শার্প করে নিতে পারতেছেন এবং এটাতে কিন্তু বেটার ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে। সো এখানে স্লাইটলি বেটার কিন্তু S24-এ আছে। মেইন সেন্সরে যদি আসি, S24-এ আছে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর যার ফোকাল লেন্থ হলো 24mm এবং এটাতে ওয়াইস সাপোর্ট করে। এদিকে আইফোন 15-এ আছে 48 মেগাপিক্সেলের একটা সেন্সর যেটাতে 26mm এর ফোকাল লেন্থ রয়েছে এবং এটাতেও কিন্তু সেন্সরশিপ ওয়াইস সাপোর্ট করে। তো এখানে একটু ওয়াইডার ভিউ কিন্তু আপনি S24-এ পাচ্ছেন। পিকচার কোয়ালিটিতে যদি আসি, অলওয়েজ আমি দেখেছি যে স্যামসাংয়ে একটু বেটার ডিটেইল এবং ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে,
অর্থাৎ হাইলাইটেড এরিয়ার ডিটেইল কিন্তু বেশি ভালো প্রিজার্ভ করতে পারে স্যামসাং। এবং স্যামসাং এর কিন্তু এই ব্যাপারটা আছে, তারা অ্যাগ্রেসিভ ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, সেই জায়গায় আইফোনটা একটু পিছিয়ে আছে। বাট এই জিনিসটা আসলে এত বেশি লিপ না যে এটা এক জেনারেশনের আগে পিছের একটা ফোন, তারপরেও যে এখানে মেজর একটা ডিফারেন্স আছে সেরকম না। মানে এখানে 90-100 অর্থাৎ 10% এর একটা ডিফারেন্স আছে, যেটা কিন্তু চাইলেই এডিট করে এডিক সেদিক করে মোটামুটি ঠিক করে নেওয়া যায়। এবং যদি টেলিফটো লেন্সে আসি, S24 এর কিন্তু একটা ডেডিকেটেড টেলিফটো লেন্স রয়েছে, 67mm ফোকাল লেন্থ এবং 10 মেগাপিক্সেলের সেন্সর, সেটাতে কিন্তু 3x ছবি তুলতে পারতেছেন এবং সর্বোচ্চ আপনি কিন্তু 30x পর্যন্ত ছবি তুলতে পারবেন এবং 10x পর্যন্ত ভেরি ইউজেবল ছবি কিন্তু আপনি পাচ্ছেন। বাট আইফোন 15 এ কোনো প্রকার টেলিফটো লেন্স নাই, তারা মেইন সেন্সরটাকে ডিজিটালি জুম করে ছবি তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে এবং এখানে ডিফল্ট আপনি 2x ছবি তুলতে পারবেন, সর্বোচ্চ 10x পর্যন্ত ছবি তুলতে পারবেন, তবে 10x এ অত বেশি ডিটেইল থাকে না। বাট যখন আপনি ডিফল্ট 2x এ ছবি তুলবেন এবং S24 3x এ, তখন ডে লাইটে আমি এই দুইটা ফোনের ছবিতে কোনো তফাত পাইনি। কোনো কোনো সময় দেখা যায় যে আইফোনেরটা আরো বেশি ভালো, তবে লো লাইটে গেলে স্যামসাংটা একটু বেটার পারফর্ম করে। বাট স্টিল যে জিনিসটা মিসিং আইফোনে সেটা হলো জুমিং ক্যাপাবিলিটি। S24 এ কিন্তু আপনি একটু জুমিং করতে পারতেছেন, সেটা কিন্তু ভেরি বিগ একটা প্লাস পয়েন্ট S24 এর জন্য। যদি পোর্ট্রেটে আসি, দুইটা ফোনেই কিন্তু 2x এ পোর্ট্রেট তুলতে পারে এবং 3x এও পোর্ট্রেট তুলতে পারে। বাট 3x এ গেলে S24 ডেডিকেটেড টেলিফটো লেন্সটা ব্যবহার করে এবং আইফোন 15 কিন্তু ওই মেইন সেন্সরটাকেই জুম করে তুলতে পারে। এখানে যে পোর্ট্রেটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু 2x এই তোলা, এই দুইটা সেন্সারেই কিন্তু ভালো এজ ডিটেকশন এবং ব্লারটা খুব সুন্দরভাবে করতে পারে। তবে আইফোন 15 এ আমি দেখলাম যে মোস্ট অফ দ্য টাইম পোর্ট্রেটটা বেশি শার্প আসে, বেশি ডিটেইল আসে। সেই দিক থেকে S24 দেখলাম যে একটু ইয়েলোইশ ছবি আসে, ডিটেইল একটু কম আসে। এটা অলওয়েজ, যে কোনো সময় আমি দেখলাম যে S24 এর পোর্ট্রেটটা আসলে অতটা ভালো লাগে না। এখানে আমি জানি অনেকেই স্যামসাং ইউজাররা আমাকে গালি দিবেন, বাট ভাই আমি এইটা অনেকবার অনেকভাবে চেক করে দেখলাম, সবসময় আমি দেখলাম যে পোর্ট্রেট ছবি আইফোন 15 এ সবসময় বেটার আসতেছিল 2x এ, এবং 3x এ গেলেও কিন্তু কালারের ব্যাপারটা একই সিমিলারিটি দেখলাম। এসে S24টা একটু ইয়েলোইশ থাকে এবং একদম ন্যাচারাল টাইপের টোনটা কিন্তু আইফোন 15 এ দিয়ে থাকে। সো এখানে এই দুইটা ফোনের কিন্তু কালার সাইন্সে একটু ডিফারেন্স আছে। স্যামসাং কিন্তু অলওয়েজ এডিটেড একটু ভাইব্রান্স টাইপের ছবি তোলে এবং আইফোন কিন্তু একদম ন্যাচারাল টাইপের টোনের ছবি তোলে। বাট আপনি যদি আইফোনে চান যে কালারফুল ছবি তুলবেন, সেটাও কিন্তু করতে পারতেছেন, জাস্ট ভিভিড মুডটা লাগাই দেন, তাহলে কিন্তু পারফেক্ট ছবি পাবেন। আর যারা ভিভিড মুড পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে আইফোন 15টাই। সো পোর্ট্রেট সেগমেন্টে যে যাই বলেন না কেন, আমার কাছে আসলে আইফোন 15টাই বেটার লেগেছে। এই দুইটা ফোনেই কিন্তু 12 মেগাপিক্সেল করে সেলফি ক্যামেরা আছে, তবে S24 এর যে ফোকাল লেন্স সেটা হলো 26mm এবং আইফোন 15 এ 23mm। সো আইফোন 15 এ কিন্তু একটু ওয়াইডার ভিউ পাচ্ছেন, তবে এই দুইটা ফোনেই কিন্তু বেটার সেলফি দিতে পারে, সেটা পোর্ট্রেট সেলফি হোক নর্মাল সেলফি হোক। তবে আইফোন 15 এ নাইট মুডে পোর্ট্রেট সেলফি তুলতে পারে না, সেটা একটা ড্রব্যাক কিন্তু এখানে রয়েছে। এবং এই দুইটা ফোনের পিকচার কোয়ালিটি প্রিটি সিমিলার, এখানে খুব বেশি ডিফারেন্স আপনি পাইনি। তবে ফোকাল লেন্থের যে ব্যাপার, সেটা কিন্তু আইফোন 15 এ বেটার, একটু ওয়াইডার ভিউ পাচ্ছেন, তো সেটা কিন্তু ম্যাটার করে যাতে গ্রুপ সেলফি তুলতে চান। ভিডিওতে যদি আসি, আইফোন কিন্তু সবসময় ভিডিওগ্রাফিতে কিং, বাট এই দুইটা ফোনের সাথে কম্পেয়ার করলে কি অবস্থা চলুন সেটা একটু দেখি। S24 কিন্তু সর্বোচ্চ 8K 30p পর্যন্ত ভিডিও করা যায়, বাট আইফোন 15 এ 4K 60p। এই দুইটা ফোনের স্যাম্পল এখন যে পাশাপাশি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 4K 30p তে করা হয়েছে। দুইটা ফোনেই খুবই ভালো ভিডিওগ্রাফি করতে পারে। এখানে আইফোন 15টা আমি দেখলাম যে স্লাইটলি বেটার ডিটেইল এবং বেটার লেন্স শিফটিংটা দিচ্ছে, যেটা স্যামসাং এর লেন্স শিফটিং এ হালকা একটু জিটারি দেখা যাচ্ছে। তবে একটা জিনিস খেয়াল করলাম, S24 সিরিজে স্যামসাং যথেষ্ট ভালো ভিডিওতে ইমপ্রুভমেন্ট করেছে, অলমোস্ট আইফোন লেভেলে চলে এসেছে। বাট স্টিল ভিডিওগ্রাফিতে আমি স্টিল প্রিফার করব আইফোন 15 কে। এই দুইটা ফোনেই কিন্তু ব্লার ভিডিও করতে পারে 4K পর্যন্ত এবং টেলিফটো লেন্স মেইন সেন্সর দুইটাই কিন্তু ব্যবহার করতে পারে S24। তবে দুইটারই ব্লার ডিটেকশন সবকিছু ঠিকঠাক আছে, বাট আমি দেখলাম যে ফেসটা বেশি ভালো দেখা যায় আইফোন 15 এ, যে কারণে এই সেগমেন্টেও আমার কাছে পার্সোনালি পছন্দ আইফোন 15টা। এই দুইটা ফোনের সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু 4K শ্যুট করতে পারবেন, সেটা সিনেমাটিক হোক বা নর্মাল ভিডিও। এই দুইটা ফোনেরই ভিডিওগ্রাফি কিন্তু যথেষ্ট ভালো আছে, দুইটারই কালার ঠিকঠাক আছে, বাট আইফোন 15 এ একটু বেটার ওয়াইড ভিউ দিতে পারে এবং সেটা একটা মেজর ডিফারেন্স ক্রিয়েট করে। কারণ আমরা যখন যদি ব্লগ ট্লগ করতে চাই, হাতটা দূরে রেখে ভিডিও করতে চাই, তাহলে কিন্তু একটু ওয়াইডার ভিউ আমি পাচ্ছি আইফোন 15 এ, সেটা একটা মেজর ডিফারেন্স ক্রিয়েট করে। আর একটা জিনিস হচ্ছে স্যামসাং দেখলাম একটু ইয়েলোইশ টোন প্রোভাইড করে, সো শার্পনেস ভালো আছে, বাট কালারের দিক থেকেও স্টিল আমি কিন্তু আইফোন 15 কে প্রিফার করব। আর একটা জিনিস হচ্ছে আইফোন 15 থেকে যখন ভিডিও করে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবেন, সেখানে কিন্তু বেটার কোয়ালিটিটা আপনি পাচ্ছেন, কারণ থার্ড পার্টি অ্যাপসের সাথে আইফোনের ইন্টিগ্রেশনটা ভালো আছে, যে কারণে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে কিন্তু আইফোনটা আগায় থাকে, এটাও একটা কারণ।
not just a video quality, it is optimization tau kintu matter kore. Ei dui ta phone jodi battery backup e ashi, S24 e kintu 4000 mAh ta battery ache, iPhone 15 e 3349 mAh ta battery. So khata kolome iPhone 15 e battery kom thakleo dui tar actual battery backup kintu very similar. 5 ghonta 30 minute screen on time peyechi S24 e ebong 5 ghonta 20 minute holo iPhone 15 e. So ekhane temon major difference nai, but still এই দুইটা ফোন কিন্তু সুপার হেভি ইউজারদের জন্য না, কারণ এটা কম্প্যাক্ট ডিভাইস। সো এই মুহূর্তে এই দুইটা ফোন থেকে আপনি কোনটা কিনবেন? ভ্যালু ফর মানি হিসেব করলে S24টা বেটার, কারণ মাত্র 64,000 টাকায় সবই পাচ্ছেন এবং আরও বেটার গেমিং করতে পারতেছেন, বেটার ক্যামেরা জুমিং ক্যাপাবিলিটি, বেটার ডিসপ্লে, সব দিক থেকে কিন্তু এটা বেটার আছে। বাট লং টাইম ধরে ইউজ করার সাথে রিসেল ভ্যালুর যে ব্যাপারটা, সেই দিক থেকে কিন্তু আইফোন 15টা আগে আছে। সো এটা কিন্তু ম্যাটার অফ চয়েস, আপনি কি আইফোনে যাবেন নাকি অ্যান্ড্রয়েডে আসবেন, সেইটা আসলে আপনাকে ডিসাইড করতে হবে। বাট যদি আমি কিনতে চাই ভ্যালু ফর মানি হিসেবে, তাহলে ডেফিনেটলি আই উইল গো ফর S24। এই ফোন থেকে আপনারা যদি কোনো একটা কেউ ব্যবহার করেন, তাহলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন সেটা জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।